আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা ভালো আছি। আর অনেকে কমেন্টস করেছিলেন আমার নানু বাড়ি ডাকবেন, তো আসলে এইভাবে ভিডিও করা পসিবল হয় না। তো আজ হচ্ছে নানু বাড়ি একটা ছোটোখাটো প্রোগ্রাম, মানে আমার যে মামার ছেলেরা হয়েছে তাদের হচ্ছে আকিকা, আর আকিকার রান্না করা হচ্ছে। তো ফার্স্টে হচ্ছে পায়েস, পায়েস রান্না করে নিচ্ছে এখানে, আগে দুধ বয়েল করে নিচ্ছে, এখানে হচ্ছে পায়েস রান্না হবে, আর সাথে আরও অনেক কিছু আছে, ইনশাল্লাহ সব আপনাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একটুও ভুলবেন না। আদা, রসুন, পেঁয়াজ, জিরা, আর কাঁচামরিচ দেওয়া হবে না, এটা হচ্ছে মুড়িঘণ্টা করার জন্য। আর একটা মানে বড় একটা সসপ্যান দিয়ে দিয়েছে, আর মুগের ডাল দিয়ে না, ইয়ার ডাবলির ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে হচ্ছে মুড়ি ঘণ্ট হবে। এটা হচ্ছে গ্রামের একটা ট্রেডিশনাল খাবার। আর কাঁচামরিচ গুলো আস্ত দিয়ে দিচ্ছে। এটার মধ্যে কিন্তু তেলও দিয়ে দিয়েছে, কারণ আগে মশলা দিয়ে পরে হচ্ছে তেল দিচ্ছে। হলুদের গুঁড়া দেন না মামা? আর হ্যাঁ, হলুদের গুঁড়ো দেওয়া মানে দিবেন এখন, পরে দিবেন, এখনই হলুদের গুঁড়ো দেবে। আর রান্না করতেছে হচ্ছে আমার মামা, রাঁধুনি হচ্ছে আমার মামা, মানে অন্য কেউ না। আর কতজন লোকের অ্যারেঞ্জমেন্ট মামা? 100+ একাই রান্না করতেছে, শুধু ওই যে আমার একটা ভাই আছে, এই যে মন্টু ভাই, এই যে হচ্ছে আমাদের মন্টু ভাই, মন্টু ভাই হচ্ছে হেল্প করতেছে। আর চুলা কিন্তু লাকড়ির চুলা রান্না, গ্যাসে রান্না না। আর এই যে এখানে দুধ কিন্তু বয়েল হয়ে গিয়েছে, আর এর মধ্যে চাউল, তেজপাতা, দারচিনি আর এলাচ, না এলাচ সব দেওয়া হয়ে গিয়েছে। আর চাউল যখন হচ্ছে একদম বয়েল হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, পরে হচ্ছে চিনি অ্যাড করতে হবে, হ্যাঁ লাস্টে হচ্ছে কিসমিস। আর যে দিকে হচ্ছে মুড়ি ঘণ্টার মশলা কষানো হচ্ছে, আর এটা হচ্ছে গরুর চর্বি দিয়ে, গরুর চর্বি দিয়ে কলিজা চর্বি, এগুলি দিয়ে হচ্ছে মুড়ি ঘণ্ট করা হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে ডাল দিয়ে দিচ্ছে। ডাল তো আগে এক্সট্রা করে সিদ্ধ করেননি, এমনিতেই ডাইরেক্ট ডাল, মানে ও আগে হচ্ছে ডালটা শুধু জাস্ট একটু ফ্রাই করে নিচ্ছে, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছে। যেদিকে কিন্তু পায়েস হচ্ছে, একসাথে দুইটা দিয়ে দিয়েছে, যেহেতু দুপুরের মানে খাবারের অ্যারেঞ্জমেন্ট, সবাই লাঞ্চ করবে, এই জন্য হচ্ছে সকাল থেকে রান্না হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পায়েস রান্না কিন্তু কমপ্লিট, আর হচ্ছে এটার মধ্যে পরে কিসমিস দিয়ে দেবে, এখন দিবে না। আর এই যে এখানে আর একটা বড় সসপ্যান উঠিয়ে দিয়েছে, এটা হচ্ছে কি দেবেন মা? মানে গরম পানি, ও এটা হচ্ছে গরম পানি দিবে, মানে পরে এটা গরু দিবে, এই জন্য হচ্ছে গরম পানি দিবে। আর এইখানে যে ডাউলটা হচ্ছে, তো গরুর গোশের মধ্যে হচ্ছে ফার্স্টে লবণ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে আগে মাখিয়ে নিবে, মানে ম্যারিনেট করে রাখবে না বেশি সময়, জাস্ট মাখিয়ে হচ্ছে চুলায় বসিয়ে দিবে। এই যে জিরা কয় কেজি আছে মামা এখানে? 30 কেজি আছে, কিন্তু 30 কেজিতে কতটুকু কী পরিমাণ দিচ্ছে এটা আসলে বলা যাচ্ছে না। জিরা, আদা, আদা হচ্ছে ব্লেন্ডার করছে, এই জন্য হচ্ছে পানি বেশি হয়েছে। রসুন সব ব্লেন্ডার করা, মানে শিলে পাটায় বাটা হচ্ছে শুধু জিরা না, আর সব সহজে ব্লেন্ডার, এখন হচ্ছে সবার ব্লেন্ডার। তেজপাতা,
গরম মশলা মানে এলাচি যেটা, এটা এলাচি, দারুচিনি, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচামরিচ, আর কাঁচামরিচ হচ্ছে ফালি করে নেই আস্তে দিয়ে দিল, সয়াবিন তেল, ভালো করে ম্যারিনেট করা কমপ্লিট। চুলায় উঠিয়ে দিল, আর এই যেদিকে ডালও হচ্ছে দেখে দেবো, পানি তো দেন, এই পানি বের হয়েছে না, বসের থেকে যে পানি বের হয়েছে, আর এই পানি দিয়ে তো কষানো হয়ে যাবে, এই পানি দিয়ে কষানো হয়ে যাবে, যদি না হয় তাহলে হালকা পানি আসবে, আর আমি নানুর জন্য একটু মুরগি রান্না করে এনেছি চুলায়, যেহেতু ব্রয়লার মুরগি আমি আগে ফ্রাই করে নেবো একদম লাল করে, যে মুরগি একদম ফ্রাই করে নিয়েছি লাল করে, আর আমি এখানে একটু আলু দেবো মুরগির মধ্যে, এটাও লাল করে ভেজে নেব, এখানে আলু কিন্তু লাল করে ফ্রাই করে নিয়েছি, আর এই যে দুটো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হচ্ছে লাল করে নেব, এই যে পেঁয়াজ লাল হয়ে গিয়েছে এটার মধ্যে আমি ফার্স্টে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দেব, আলহামদুলিল্লাহ সব মশলা কষানো কমপ্লিট, এখন এটার মধ্যে মুরগিটা ছেড়ে দেব, আমি হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যেহেতু ভুনা করবো পরে আমি একটু পানি দিয়ে হচ্ছে কষিয়ে নেবো, আর লাস্টে এলাচ গুঁড়ো দিয়ে দেবো, এই যে হচ্ছে আমার সব নানুরা, নানু দিক তাকাও, এই যে এটা হচ্ছে আমার নানু, আর এই যে হচ্ছে আমাদের জানু নানু, এটা ছোট নানু, এটা হচ্ছে রাঙ্গা নানু, এইটা হচ্ছে ইয়াং নানু, ও না এটা তো মামি, আরো নানুরা আছে সবাইকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, আসলে হয় কনসাকে